মনে হইতেছে এই বাড়িটাই। ঢাকার মধ্যে এত সুন্দর বাড়ি পাওয়া খুবই কঠিন। কি বাড়িটা পছন্দ হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর। কি ছোট গিন্নি পছন্দ হয় নাই? হ্যাঁ, হতে হবে, আমার পছন্দ বলে কথা। ও ভালো কথা। দাঁড়া, ওই যে মাসুদের নাম্বারটা দিছিল, ওর নাম্বার একটা ফোন দেখি। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম ভাই, আপনার নাম্বারটা বেলাল দিছিল আমারে। ও আচ্ছা, আমি আপনার হাউজের সামনে, আপনি কোথায়? আমি তো হাউজের সামনে, আমার হাউজের সামনে। আরে মিয়া, এত কাছে থেকে কেউ ফোন রিসিভ করে? যত সব সরি ভাই, সরি ভাই, আমি তো আপনাকে চিনতে পারি ভাই। এবার তাহলে চিনুন, আমি হচ্ছি মাসুদুর রহমান মাসুদ, আর উনি হচ্ছে মিসেস মাসুদ, আর এটা হচ্ছে মিস শালি। দুলা ভাই, পরিচয়টা আমার খুব মাইন্ডে লাগছে। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন সানি, মানে আনমেরিট। আরে মিয়া, আবার আনমেরিট বলতে হয় নাকি? যত সব আমিও তো আনমেরিট। কি ব্যাপার, খালি কি বকবক করবে নাকি ভেতরে যাওয়ার ব্যবস্থা করবে? ও ভালো কথা। আরে মিয়া, সমস্যাটা তো আপনি করলেন। মানে আমরা বালিশ বাগাবাগি করতেছি, ঘুমাবো, আর এই ভাগে আপনি হুট করে ঢুকে বলেন, বলো নাই কো নাই। সরি ভাই। আচ্ছা, আইসে যখন পড়ছেন বসেন, আপনার কাছে কিছু তথ্য নেই। আচ্ছা বলেন ভাই। শোনেন, আমরা নিয়ত করছি বাংলাদেশের প্রতিটা জেলা ঘুরে ঘুরে দেখব, তাই এই ঢাকা থেকে শুরু করতে চাইতেছি। তা আমাদের একটা লোক দরকার, আমরা টাকা দিব, আমাদের ঘুরে ঘুরে পুরো ঢাকাটা দেখাবে, ভালো ভালো জায়গা দিবে। ঠিক আছে ভাইজান, তাহলে আমি পাশে রুমে আছি, যদি কোনো কিছু লাগে আমাকে বললে। শোনো, তাহলে এক কাজ করো, একে শুয়ে পড়ো, তাড়াতাড়ি করো, আমি বাদ দিলাম। আমি আপনার সাথে ঘুরবো কেন? আমি কি আপনার প্রেমিকা? না, মানে
আপনাকে আমার ভালো লাগছে, প্রেম করতে ইচ্ছা করছে। আজব লোক তো আপনি, সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসছেন। যাও বাগানটা একটু ঘুরে দেখবো, তাও দেখবো না। লে হালুয়া দেখো দেখো, কি সুন্দর দৃশ্য! আরে এটা কি দৃশ্য, ঢাকার আসল আকর্ষণ তো দেখাবে সানি। হ্যাঁ সত্যি বলছো, ঢাকার আশ্চর্যজনক দৃশ্যটা দেখাই দরকার। হ্যাঁ সানি দেখাবে, দেখো খুব ভালো লোক। আচ্ছা আজকে যা ভালো লাগলো না ঘুরে। কি রে বলছো আর, কি আপু কই গেছিস না তুমি? দূরে ভাই কই? এই যে আমি, কি হয়েছে তোর? আমার একলা রেখে কই গেছিস না তোমরা? তোমার বোন সত্যি সত্যি প্রেম করবে না, শুধু একটু প্রেমের অভিনয় করবে, বুঝছো? এই লোকটা বিনা পয়সায় ঢাকার ভালো ভালো জায়গা, আকর্ষণীয় জায়গা আমাদের দেখাইতে চাইতেছে, এত মহৎ লোক, একটু প্রেমের অভিনয় করলে কি হয়? একটু শুধু অভিনয় করো। আপু দুলাভাই কি কইলো, করবো? ও তো পাগল, ও তো কথা কিছুই বলে, কর দেখ কি হয় লাস্টে। হ্যাঁ শুরু করে দাও, বুঝছো? তবে শোনো কথা একটাই, প্রেম করবা কিন্তু দরাসোয়ার বাইরে, যাকে বলে আগলা পিরি, ঠিক আছে? ওকে শুরু করে দাও। হ্যাঁ আস্তে ওকে। ভাই আপনার কি মন খারাপ? ঠিক এখনো বলতে পারতেছি না, মানে মন ধরে ভালো মন্দির হাটে পাঠাইছি, দেখি কি কয় করে না আনে। কবি, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আসলে আজব প্রাণী, তাতে অবক্ষয় কি আছে? অবক্ষয় কিছু নেই। ঠিক আছে কাজকর্ম ঠিক মতো করতেছিস তো? যা আমার মন বেশি একটা হল যা। দেখি তোমার হাতটা কেন না, মানে তোমার হাতটা ধরে বসে থাকি। প্রেম করলে কি হাত ধরতে হবে? এসব আমার দ্বারা চলবে না। আরে বুঝছো না কেন, তাহলে প্রেমের মজা নিব কি করে? আপনার আর আমার প্রেম হচ্ছে নিরামিষ প্রেম, বুঝছেন? বুঝলাম, ঠিক আছে চলো ওদিকে যাই। এই চলো তো ঘুরে আসি। আপনি? আরে চলো না, আরে চলো না, নাম আরে চলো তো। দেখছো কত সুন্দর দৃশ্য না? ভাই দেখেন কি দেখেন? আরে দেখেন না, আরে ভাই কিছু দেখি না তো। আরে সানগ্লাস খুলে চোখটা মেললে দেখেন। আরে মিয়া তো জ্যাম স্যার, আমি কিছুই দেখি না। এটাই হচ্ছে ঢাকা শহরের প্রধান আকর্ষণ। এগুলো দেখাবার জন্য আমাকে কয়দিন রাখছো?
ইচ্ছা বাতাসে তোমার এই তুই আমার হাত ধরলি কা দুলা ভাই আমি ওকে ভালোবাসি।